হ্যালো বন্ধুরা, লাইভ বাংলা বায়োগ্রাফি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মেলিন্ডা গেটসের কিছু অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জন্ম 15 আগস্ট 1964 খ্রিস্টাব্দে। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস হলেন একজন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী মানবপ্রেমী ও নারী ব্যবসায়ী ব্যক্তিত্ব। জন্মকালীন সময়ে তার নাম ছিল মেলিন্ডা অ্যান্ড ফ্রেঞ্চ। তার অন্যতম পরিচয় হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিও বিল গেটসের সহধর্মিণী। মাইক্রোসফটে কর্মরত অবস্থায় তাদের মধ্যে পরিচিত ঘটে। মাইক্রোসফট বব, মাইক্রোসফট ইনকাটা এবং এক্সপিডিয়া প্রকল্পে কাজ করেছেন মেলিন্ডা। মেলিন্ডা 1964 সালে টেক্সাসের ডালাসে জন্মগ্রহণ করেন। তার বাবা রেমন্ড জোসেফ ফ্রেঞ্চ জুনিয়র পেশায় ছিলেন প্রকৌশলী এবং মা এলেন অ্যাগনেস আমারল্যান্ড গৃহিণী ছিলেন। পিতামাতার 4 সন্তানের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। বড় এক বোন ও ছোট 2 ভাই রয়েছে। মেলিন্ডা রোমান ক্যাথলিক ধর্মান্তরী। তিনি সেন্ট মনিকা ক্যাথলিক স্কুলে অধ্যয়ন করেছেন। শ্রেণীতে তিনি শীর্ষস্থানীয় ছাত্রী হিসেবে পরিগণিত ছিলেন। 1982 সালেও উরসুলিন একাডেমির অফ ডালাস থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। ডিউক বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে কম্পিউটার বিজ্ঞান এবং অর্থনীতিতেও স্নাতক ডিগ্রি লাভ করেন। 1987 সালে MBA ডিগ্রি অর্জন করেন। বিল গেটসকে বিয়ে করেন। তাদের সংসারে জেনিফার ক্যাথলিন গেটস, রবিজন গেটস এবং ফবি অ্যাডলো গেটস নামে 3 সন্তান রয়েছে। লেক ওয়াশিংটনের রাজ ম্যানসনে তার বসবাস করছেন। 1987 সালের পর তিনি মাইক্রোসফটে যোগদান করেন। মাইক্রোসফটের বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া প্রকল্পে হিসেবে পাবলিশার মাইক্রোসফট বব, ইনকাটা এবং এক্সপিডিয়ার উন্নয়নের অংশগ্রহণ করেন। 1994 সালে হাওয়াইয়ের লেনাইন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে বিল গেটসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অল্প কিছুদিনের পরেই তিনি মাইক্রোসফট ত্যাগ করে পরিবার দেখাশোনায় মনোবেশ ঘটান। এর পূর্বে তিনি মাইক্রোসফটের তথ্য সম্বন্ধীয় বিষয়ে মহা ব্যবস্থাপক ছিলেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর